হবিগঞ্জের ওপর দিয়ে বয়ে গেল ভয়ঙ্কর শিলাবৃষ্টি। মাত্র 10 মিনিটের শিলাবৃষ্টির তাণ্ডবে ভয় ধরিয়েছে মানুষের মনে। শিলার আঘাতে মাথা ফেটেছে স্থানীয় অনেক বাসিন্দার। প্রচণ্ড ঝড় আর তীব্র বাতাসে গাছ পড়ে ভেঙেছে সিএনজি অটোরিকশার কাঁচ, বাধাগ্রস্ত হয়েছে যান চলাচল। রোববার বিকেল 3টার দিকে ঝড়ো হাওয়ায় শীতল হয়ে আসে প্রকৃতি, এরপর ঝড়ো বৃষ্টির সঙ্গে শুরু হয় ভয়াবহ শিলাবৃষ্টি। মানে সিএনজি অটোরিক্সার তো অবস্থা খুবই খারাপ, আমরা কোনো মতে এখানে আশ্রয় নিয়েছি আর কি, মারাত্মক অবস্থা। এই প্রথম এই নতুন বছরে এই বৃষ্টি আর কি অভিজ্ঞের এই মাঠগুলো অনুকূল অনুকূল পড়লো আর কি। এক একটি শিলাবৃষ্টি যেন বড় বড় পাথর। শিলাবৃষ্টিতে চলাচল করা অসংখ্য যানবাহনের গ্লাস ভেঙে পড়েছে, ব্যাহত হয়েছে বিদ্যুৎ সরবরাহ। এই যে আমরা দেখতে পাচ্ছি এক যুবকের, আপনার কি নাম? নজরুল, মোহাম্মদ নজরুল। কেমন হয়েছে আপনারটা বলেন? এটা শিল পড়ে সেটা মাথায় জায়গাটা হয়ে গেছে আর কি, মানে খুলে গেছে গা। আমি আমার বয়স ওইরকম দেখিনি এখনো। শুনো, শিলাবৃষ্টিতে বাসার টিনের চালা ও জানালার কাঁচ ফুটো হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই, আহত হয়েছেন খোলা জায়গায় ও রাস্তায় অবস্থান নেয়া অনেকেই। হবিগঞ্জ প্রতিনিধি নুরুদ্দিন সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সমকাল। আপনারা